পরীক্ষা হয় নাই, এটা ভালো হচ্ছে না খারাপ হয়েছে সেই তরকে আমি যাইতেছি না, তোমাদের একটা ঝামেলা হচ্ছে, যেটা হচ্ছে লাস্টের সাবজেক্টগুলো কিন্তু গ্রুপ সাবজেক্ট ছিল, তারপর যখন ক্লাস শুরু হয়ে যাবে তুমি বাসায় নিজে প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করার জন্য তোমাদের প্র্যাকটিস বুক আছে যেটা তোমাদের অপশনে থেকেই দেওয়া হবে, আর প্রশ্ন ব্যাংক ওখানেই আছে, এই দুটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে, তারপর পরীক্ষা দিতে আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড পরীক্ষা দেওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টে কি তোমার বন্ধুদের সাথে বসে পরীক্ষা দিবা? না, তোমার পাশে কে বসবে সেটা কিন্তু তুমি জানো না, তো ওটার জন্যই অনেকে নার্ভাস হয়ে যায় যে একদম অপরিচিত একটা অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছে। তো যখন অফলাইনে পরীক্ষা দিবে অ্যাচিভে এসে এটা একটু মেনটেন করো যে বন্ধুদের সাথে বসে পরীক্ষা দিচ্ছ, দেখা দেখি করতেছ, এটা যাতে না হয়। ধরো তোমার বন্ধুরা এক জায়গায় পরীক্ষা দিচ্ছে, তুমি তো অন্য জায়গায় যেখানে আশেপাশে তুমি কাউকে চিনো না, এরকম জায়গায় পরীক্ষা দিলে বেটার, মানে পরীক্ষার জন্য অ্যাকচুয়াল পরীক্ষার জন্য প্রস্তুতিটা হয়ে যাবে। আচ্ছা, আর এখন যেহেতু অনলাইনে ক্লাস করো অলমোস্ট সবাই, তো অনলাইনে ক্লাস করতে গিয়ে ফেসবুক রিলসে ঢুকে যাও কারা কারা, এটা একটু টাইমটা কিন্তু খুবই কম, তুমি যদি ক্লাস করতে এসে দেখো 3 ঘন্টা একটা ক্লাস করতে এসে দেখো যদি 2 ঘন্টা ফেসবুকে ওয়েস্ট হইতেছে, সেক্ষেত্রে ফেসবুকে ক্লাস করো না, তোমরা ওয়েব অ্যাপে ক্লাস করবা, আর যদি পারো ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিও এই পিরিয়ডটা 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, কতটুকু টাইম পাবা সেটা তোমরা জানো না, আর এই পিরিয়ডটায় ফেসবুকটা চাইলে ডিঅ্যাক্টিভেট করতে পারো, ম্যাক্সিমাম মানুষই করে, আমি করছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল যারা বইটা টপ করছে ওরাও এই পিরিয়ডটায় ফেসবুকটা ডিঅ্যাক্টিভেটই রাখছিল, শুধু ফেসবুক না যে কোনো সোশ্যাল মিডিয়া, তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর অনেকের প্রিপারেশন খুব ভালো, অনেকের প্রিপারেশন এখন খুব খারাপ, যে যেরকমই প্রিপারেশন নিছো না কেন, ধরো এইচএসসি তে তুমি কিচ্ছু করো নাই, এখন থেকে যদি স্টার্ট করো, এখন থেকে যদি পুরো জমে স্টার্ট করো, ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব, আবার এইচএসসি তে খুব ভালো করে করে আসো, মিত্র আগায় আসো, এখন যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ শেষ মুহূর্তে প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কথাগুলো মাথায় রেখো, সময়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা তোমাদেরকে চান্স পাওয়াই দিব না, আমাদের কাছে যে পরিমাণ স্টুডেন্ট পড়ে ওরা জীবনেও মানে ধরো সবাই জীবনেও কোথাও মানে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো সিট আছে সবগুলো কম্বাইন করলে আমাদের স্টুডেন্টের সমান হবে না, তো সবাই যে চান্স পাবে ব্যাপারটা এরকম না, চান্স তোমাদের নিজেদের পাইতে হবে, হ্যাঁ আমাদের ক্লাস গুলো দেখলাম তোমরা নিজেদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু চান্স হবে না, এই কথাটা মাথায় রেখো, তোমার চান্স নিজে পাইতে হবে, অন্য কেউ তোমাকে চান্স পাওয়াই দিবে না, আমরা কতজন তোমাদের চান্স পাইতে হেল্প করতে পারি সর্বোচ্চ, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাআল্লাহ দেখা হবে ফ্যান সেলিব্রেশনে বা অন্য কোথাও।